ষ্টুডিঅ'ত ৰিজু লৈ আহিছো অন্য খবৰ। মন্ত্ৰী হিমন্ত বিশ্বক তীব্ৰ সমালোচনা কৰিছে লেখিকা শিখা শৰ্মাই। চৰ অঞ্চলৰ মানুহৰ প্ৰতি অসম চৰকাৰে অন্যায় কৰিছে। চৰ অঞ্চলৰ শিক্ষা দীক্ষা ৰাস্তা ঘাট আদি সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই বুলি গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে লেখিকা শিখা শৰ্মাই। জনাই আছো এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ, প্ৰভাৱশালী মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক তীব্ৰ সমালোচনা লেখিকা শিখা শৰ্মাৰ। চৰাঞ্চলৰ মানুহৰ প্ৰতি অন্যায় কৰিছে বুলি গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে শিখা শৰ্মাই। শিক্ষা দীক্ষা ৰাস্তা ঘাট আদি সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই বুলিও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য আগবঢ়াইছে লেখিকা শিখা শৰ্মাই। চৰ অঞ্চলৰ মানুহ পৰিশ্ৰমী, অসমৰ অৰ্থনীতিত চৰ অঞ্চলৰ মানুহৰ ভূমিকা অপৰিসীম। চৰ অঞ্চলৰ মানুহেই প্ৰকৃততে অসমীয়া সংস্কৃতি জীয়াই ৰাখিছে বুলি এক গুৰুত্বপূৰ্ণ মন্তব্য প্ৰকাশ কৰিছে বিশিষ্ট লেখিকা শিখা শৰ্মাই। আৰু লগতে লেখিকাগৰাকীয়ে কয় যে দাড়ি টুপি আৰু লুঙ্গি পিন্ধা মানে বাংলাদেশী বুলি কোৱাসকল আচলতে ৰাজনৈতিক মুনাফা আদায়ৰ বাবেহে ব্যৱহাৰ তেনেকুৱা ধৰণৰ সাম্প্ৰদায়িক মন্তব্য কৰিছে বুলি লেখিকা শিখা শৰ্মাই মন্তব্য প্ৰদান কৰে। লগতে চৰ অঞ্চলৰ মানুহৰ প্ৰতি অসম চৰকাৰে অন্যায় কৰিছে। চৰ অঞ্চলৰ শিক্ষা দীক্ষা ৰাস্তা ঘাট আদি সমস্যা সমাধানৰ বাবে কোনো ব্যৱস্থা কিয় গ্ৰহণ কৰা নাই বুলি এক বিশেষ গুৰুত্বপূৰ্ণ মন্তব্য পোষণ কৰিছে বিশিষ্ট লেখিকা শিখা শৰ্মাই। লগতে বৃহত্তৰ চৰ অঞ্চলৰ ৰাইজৰ যাতায়াতৰ কাৰণে কিয় এখন দলং স্থাপন কৰা নাই বিজেপি চৰকাৰে এই বুলিও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে বিশিষ্ট লেখিকাগৰাকীয়ে। বৰপেটা জিলাৰ বাগবৰ সমষ্টিৰ অন্তৰ্গত আলুমতি খাটিয়ামাৰী যুৱ মঞ্চৰ উদ্যোগত আয়োজন কৰা এখন সভাত সংবাদ মাধ্যমৰ আগত এই গুৰুত্বপূৰ্ণ মন্তব্য আগবঢ়াই শিখা শৰ্মাই। লগতে বিজেপি চৰকাৰক তীব্ৰ ভাষাৰে সমালোচনা কৰে লেখিকা শিখা শৰ্মাই। মই তেতিয়া তেওঁলোকৰ প্ৰফাইলটো খুলি চাওঁ, চাবই নোৱাৰি, তেওঁলোকে যে একদম চাবই নোৱাৰি, তেওঁলোকে যে শিক্ষা লাভ কৰিছে ক'ৰবাত মোৰ সন্দেহ আছে। আই টি চেলত তেওঁলোকক গালি পাৰিবলৈ লগাই দিয়া হৈছে, তেওঁলোক বেচেৰাহঁতৰ গাত একেবাৰে দুখ নাই, তেওঁলোক মহামূৰ্খ, তেওঁলোকক লগাই দিছে যে তহঁতে গালি পাৰ, পইচা কেইটামান পকেটত দি দিছে, বাইকত অকণমান তেল ভৰাই দিছে, তেওঁলোকে গালি পাৰিছে। আপোনালোকো ভাল, আপোনালোক ইমান উচ্চ শিক্ষিত, আপোনালোকৰ অঞ্চলত আহি মই ইমান উচ্চ শিক্ষিত, চব মিনিমাম মাষ্টাৰ ডিগ্ৰী, আপোনালোক ডক্টৰ আছে, ইঞ্জিনিয়াৰ ইমান সোপা মোৰ সন্মুখত ৰৈ আছে, উকিল আছে আপোনালোক, আপোনালোকে এনেও বাৰু সেই আই টি চেলৰ নপঢ়া নুশুনা ল'ৰা ছোৱালীকেইটাৰ পিছত লাগিব লাগেনে? তেওঁলোকে নাজানে কাৰণেহে কৈছে, জানিলে জ্ঞানী মানুহে তেনেকৈ নকয় নহয়, মূৰ্খ তেওঁলোক। অতি বেছি ভূমিকা আছে, কাৰণ চৰ অঞ্চলৰ মানুহে যদি খেতি নকৰে আমি লগুণে এটা কিমি দিয়া, আমি খেতি নকৰোঁ নহয়, আমি লেকচাৰহে দিওঁ, আমি ডাঙৰ ডাঙৰ লেকচাৰ মাৰোঁ, হিমন্ত বিশ্বই লেকচাৰ দিয়ে, সৰ্বানন্দ সোণোৱালে, খেতি কোনে কৰে? চৰ অঞ্চলৰ মানুহে কৰে। চৰ অঞ্চলৰ মানুহ আজি বহি দিয়কচোন, গুৱাহাটী হাহাকাৰ লাগি যাব, লগুণ থাকিব লাগিব, আলুটো কিনিব নোৱাৰি, আলুৰ বাকলি ভাজি খাব লাগিব। চৰ অঞ্চলৰ মানুহে খেতি নকৰিলে আৰু আমি গৰুৰ দানা খাব লাগিব, আমি এতিয়া মানুহৰ খাদ্য খাই আছোঁ, আপোনালোকে আমাক খাবলৈ দিছে। সমন্বয়ক তেওঁ কিন্তু এটা কথা কৈছে যে ফাইনেল ড্ৰাফ্টটো তেখেতে কৈছে যে এইটো ছাপ্লিমেণ্টাৰী হয়, গতিকে এন আৰ চিক লৈ পুনৰ এই সংখ্যালঘু মানুহক বিভ্ৰান্ত কৰিব নেকি? চাওক, এন আৰ চি মেটাৰটো ছুপ্ৰিম কোৰ্টৰ তদাৰকত কৰা হৈছে, হয়নে নহয়? গতিকে কোৰ্টে এটা বিষয় হেণ্ডেল কৰি থাকিলে মই কোনোদিনেই কোৰ্টৰ বিষয়ত মই মাত নামাতোঁ, প্ৰথম কথা। দুই নম্বৰ কথা, এন আৰ চিত যদি আমাৰ কোনো ভাৰতীয় নাগৰিক হাৰাশাস্তি কৰা হৈছে নাগৰিকক উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে, তেনেহ'লে সেইটো ধিক্কাৰ দিছোঁ মই, সেইটো হ'ব নালাগে। কিন্তু তাৰ কাৰণে আমাৰ সকলোৰে সমূহীয়া প্ৰচেষ্টা লাগিব যাতে কোনো ভাৰতৰ বৈধ নাগৰিকক এন আৰ চিৰ আলমত কোনেও যাতে শাস্তি দিব নোৱাৰে। বিজেপিৰ 100+ কি হ'ব? একদম মিছা কথা, ক'ত 100+ পাব? বিজেপি এতিয়া আপোনাৰ থৰকাচুটি হেৰালে, সেইদিনাখন মোদীৰ মিটিঙত মানুহকেইটা, তেওঁলোকে আনকি ড্ৰোন কেমেৰাটো চাব দেই, ড্ৰোনটো অমিত শ্বাহ যেতিয়া আপোনাৰ বি টি এ ডিলৈ আহিলে, বি টি এ ডিটো আৰু বি টি এ ডিৰ মেটাৰটো বেলেগ ন, বি টি এ ডিত মানুহ হ'ল, গতিকে তেওঁলোকে ড্ৰোন কেমেৰাটো ওপৰৰ পৰা দেখুৱাই দিলে, কিমান মানুহ হৈছে জেৰেঙা পথাৰত, তেওঁলোকে ওপৰৰ পৰা ড্ৰোন কেমেৰাটো দেখাবলৈ সাহসে নকৰিলে, মানুহেই নাই, মানুহ নাই, মাইকে বিধি পথালি দিছে, নৰেন্দ্ৰ মোদীৰ ভাষণত আপোনাৰ
জনজাতিকরণ কথা নাই সিক্স শেডুলার কথা নাই তারপর কার কথা নাই খালি জয়মতীর সাদর আসল লুকাই পেলায় ভয়ে ভয়ে ইয়ারপা পলালে ভূপেন হাজরিকার গানটো দুনিয়ার ভুল ভুলকে গালে তারপরে শঙ্করদেবর কথা কলে এইবিলাক অসমিয়া কথা কই পেলায় এইবিলাক আবেগ সৃষ্টি করবলে আহিলে এইটা প্রধানমন্ত্রী ভাষণ নেকি গতি সিহতি নাইয়ে নাইয়ে মানে জিরো বিজেপি একেবারে জিরো মানুষ ইমান মূর্খ নয় নয় এটা বিজেপির আপনার যেজন আই টি সেলর মানুষ সিহতিহে পলিটিক্স করেছে আই টি সেলর এজন মানুষ এটাহে ভোট দিব এটা এজন মানুষের এটাহে ভোট আই টি সেলে তো আপনার সরকার এখন আনব নয় গতি আমি গাঁয়ে ভূয়ে সুমায় যি অনুমান করছো বিজেপিয়ে এবার এশটো তো বাদেই দিয়ক আপনি এটা শূন্য আঁতরাই দিয়ক রাসায়নিক আক্রমণ কি হয় রাসায়নিক পাচলি যেখানে তরঞ্চলের পর পাচলি যায় সেইখিন রাসায়নিক দ্রব্য দিয়ে আর মানুষ এইখিন খায় কিডনি বিকল হব বা ক্যান্সার হব তেন কথা মানে বহুত মানুষের কথা পাতিল মই তো আপনার ইয়ালে রাতেপুয়ে আছো মানে বহুত মানুষের কথা পাতিল মোক দেখাইও দিলে আনকি মোক দেখাইও দিলে কৈছে গোবর যত আছে গোবর তালে লৈ গৈছে মই নিজে দেখিছো আর গোবর দিয়ে খেতি করে কোনো রাসায়নিক সার ব্যবহার নকরে কয়ে দিলে গোবরের ভান্ডারেই মোক দেখাইছে গরু আছে আর গতি হিমন্ত বিশ্ব শর্মায় ভূত পাবর কারণে এটা রাসায়নিক আক্রমণের কথা কৈছে কি আক্রমণ করে আছে তো যে আক্রমণ করে আছে অসমবাসীক আটাইতো সেই এটম বোমা এড়ি আছে যে ধর্মর আক্রমণ করে আছে গতি রাসায়নিক আক্রমণ আলোপতি সরপরা হওয়া নাই মানে যান দেখিল মানে ঘুরিল বহুত খেতিপথার ঘুরিল সকলতে গোবর দিয়ে থাকা মানে নিজেও দেখিছো গতি একো রাসায়নিক আক্রমণ হওয়া নাই মই যদি ঘরে যার পিছত কোনোবাই রাসায়নিক আক্রমণ করে মানে নজানো কিন্তু মই যে দম দেখিল গোবরের এইটা করা নাই জৈবিক খেতি সব আর দ্বিতীয় কথা হল হিমন্ত বিশ্ব শর্মা কোন হয় কোন হয় তেওঁ যে তেওঁ কথা কলে সব হয়ে যাব কি ভগবান নেকি তেওঁ এটা কথা কৈ দিব গোটেই অসমবাসী তাকে বিশ্বাস করে লোক অসমবাসীর কি নিজের বিবেক বিবেচনা নাই নেকি গতি এইবিল সব যে হারিব বিজেপি তো হারিব খাটাং হারিব কারণে এইবিল পগলা বকিছে কথা আর আপনাদের মোক নুসুদিব মুঠতে এই মানুষজনে যি টি কথা কয় অঞ্চললৈ অহা রাস্তা পদূলি ইমান বেয়া এখন দলং নাই ব্রহ্মপুত্রর বুকুত বাঁহর দলঙেরে অহা যাওয়া করে আর বারিষা শুনেছো মই নাওত যায় এই এইটো যেটো মানে অন্যায় হয়েছে অসম সরকারের যোন সরকারেই নহক তেওঁলোকে অন্যায় করেছে এই অন্যায়টো দেখি মোৰ খুব বেয়া লাগিলে মই অসম সরকারলে অনুরোধ জানাইছো আপনাদের এই বৃহৎ সংখ্যক মানুষখিনির অন্তরের কথা ভাবি অন্তত ইয়াত রাস্তা পদূলির ব্যবস্থা করক ইয়াত আজিলৈকে কারেন্ট নাই আপনাদের কারেন্টের ব্যবস্থা করক সোলার লাইটেরে সকলে করে বলে মোক কলে গতি আপনাদের অন্তত মানুষ মানুষক মানুষ বলে জ্ঞান করক ধর্ম করে না থাকিব আপনাদের এই মানুষখিন রাস্তা পদূলির একটা সুচল ব্যবস্থা করক যাতায়াতের উৎপাদিত শস্যবিলাকর উচিত মূল্য নাই মার্কেট মাত্র নগরবেড়া গতি গুয়াহাটিলে যাতে পঠাব পারে বিভিন্ন ঠাইলে যদি পঠাব পারে তার কারণে যাতায়াতের সুব্যবস্থা লাগিব তার ব্যবস্থা করক এয়া পাপ হব তারমানে এটা বহুত পাপ হব অন্যায় হব এই মানুষখিন বুকুয়ে কান্দিছে এই পাপ অসম সরকারে নলব বলে মই আশা করছো যাতায়াতের ব্যবস্থা ফাইবার স্কুল এইখন আপনাদের ক্যামেরাটা অল্প উপরেও দেখাব এইখান স্কুল আজিলেকে ভাল করা নাই উন্নয়নের কথা কিহর উন্নয়ন করেছে একো উন্নয়ন করা নাই একোয়ে উন্নয়ন করা নাই উন্নয়ন করবলে করা হলে মই আজি এই এখন ভগ্ন 1935 স্কুল ঐতিহ্য হিসাবে সংরক্ষণ করে রাখব লাগিছে উত্তরাঞ্চলের অসমিয়াসকলের সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বাধা আরোপ করেছে যেন লাগিছে এটা কিমান দূর তেও কোন বাধা দিবলে তেও কোন বাধা দিবলে তেও কোন না হিমন্ত বিশ্ব শর্মার কথা যে আপনাদের কই থাকে তেও মানুষজন কোন তেও ভোট দি পেলায় মানুষে মন্ত্রী পাতিলে নহয় বিধায়ক পাতিলে বিধায়কর পিছত তেও সল ছাত্রী আপনাদের যে হিমন্ত বিশ্ব মানে সাংবাদিক সকল আচরিত পাইছো আপনাদের আপনাদের হিমন্ত বিশ্ব শর্মাক ইমান ক্ষমতাশালী বলে কিহর কারণে ভাবিছে যদি ইমান পাওয়ারফুল হলেন এই মধ্য বয়সত 50+ বয়স নাছে নেকি নাছে নেকি রাস্তাত মানুষে নাছে নেকি আজি যদি যতীন বরাই নাছে দেখিলে ভাল কারণ নাচাটো তেওঁ কামেই আজি যদি তপন দাসে প্রাঞ্জল শইকীয়া নাছে দেখিলে ভাল তেওঁলোকৰ নাচাটো জীবিকা সলমন খানে নাছিলে দেখিলে ভাল অমিতাভ বচ্চনেও নাছিব পাৰে জীবিকা হিমন্ত বিশ্ব শর্মায় নচা কৰবাত শুনিছিলে রাস্তাত কিয় নাচিছে পগলার দরে তারমানে ভূত লাগে কিহর কারণে সাইকেল কোবাই ফুড়ছে যদি ইমান উন্নয়ন করেছিল ঘরত বহি থাকুক মানুষে ভোট দিব নহয় গতি কথামতে নচলেতো নেকি কোন হয় কোন হয় কোন কথা নুসুদিব কথা আপনাদেরকে আনি আনি মহান উল্লেখযোগ্য এই কারণে আমি সকলে জানো যে শারীরিক শ্রম এই অঞ্চলের মানুষে বহুত বেশিকৈ করবলগা হয়েছে পরিস্থিতিয়ে বাধ্য করাইছে আর সেই কারণে অর্থনীতিত এই অঞ্চলের বিশেষ চরচাপরি অঞ্চলের যেটা আপনার অবদান
সেইটো কোনেও অস্বীকার করব নয়, আর এই সংগ্রামটা চলাই যাব এই কারণেই যে শ্রমর বিপরীতে যধরণে বিভিন্ন জনগোষ্ঠীক দেখা গৈছে কেবল সরকারের মুখাপেক্ষী হয়ে পেলায় তেওঁলোকে কর্মর প্রতি বা শ্রমর প্রতি অবহেলা করে আছে, সেই সকলের কিন্তু ভবিষ্যৎ খুব ভাল দেখা না যায়। সেই কারণে শ্রমর বিপরীতে সহজ রাস্তা আমি লব নালাগে, এই ধরনের ভাবুক উল্লেখযোগ্য।